হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে আমাদের টপ টেন ফ্যাক্ট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ডে। আজ আমি আপনাদেরকে এমন কিছু ফ্যাক্ট তুলে ধরব যে ফ্যাক্টগুলো আপনারা আগে কখনো জানেননি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যানিমাল কিংডমের একটি স্টাডি অনুযায়ী সবথেকে বড় চক্ষু স্কলাসিয়ালস কুইটকিউর থাকে। এর চোখ প্রায় 11 ইঞ্চির হয়ে থাকে, যেটিকে আমরা একটি ভলিবলের সাইজও বলতে পারি। আর বিজ্ঞানীরা তো এটা বলে থাকে যে সমস্ত পৃথিবীতে এর চেয়ে বড় চক্ষু অন্য কারো নেই। মানুষ তো থাক দূরের কথা, অন্য কোনো প্রাণীরও নেই। বন্ধুরা, রেবিটসের একটি অভ্যাস হলো যে ও নিজের চোখ খোলা রেখেও ঘুমিয়ে থাকতে পারে। এই সিচুয়েশনকে ট্রান্সলেট স্টেট বলা হয় থাকে, যাকে হাফ স্লিপও বলা হয় থাকে। এরকম সিচুয়েশনে ওরা এজন্য ঘুমিয়ে থাকে কারণ যাতে শিকারীর হাত থেকে ওরা বাঁচতে পারে এবং ওদের হাত থেকে দ্রুত ভাগতেও পারে। চেস রিপাবলিকে সান্তাক্লজ এবং ক্রিসমাস ফাদারকে মানা হয় না। আসলে ওখানে লোকেরা এটা মনে করে থাকে যে বেবি জিসেস নিজে ওদের জন্য ক্রিসমাস গিফট ক্রয় করবে এবং ওদেরকে দিয়েও যাবে। তো বন্ধুরা, আপনি কি জানেন যে কোনো এমন কন্টিনেন্ট রয়েছে যেখানে স্পাইডার নেই? পৃথিবীতে শুধু অ্যান্টার্কটিকা কন্টিনেন্ট এরকম যে সেখানে কোনো মাকড়সা বসবাস করে না। সাউথ আফ্রিকার কেপটাউনের হাই স্কুলের গার্লস গ্রুপ পেলে কন্টিনেন্টসের সবচেয়ে প্রথম প্রাইভেট স্যাটেলাইট ডিজাইন করেছে এবং এটিকে তৈরি করেও স্পেসে লঞ্চ করেছে 2017 সালে। চিতা কনজারভেশন ফান্ডসের আগে চিতা পপুলেশন ছিল প্রায় 1 লক্ষ এবং এখন শুধু 7,100 চিতা সমস্ত পৃথিবীতে জীবিত রয়েছে। লকহিড মার্টিন C-5 পৃথিবীর সবচেয়ে বড় প্লেন। এয়ারফোর্সে এটি এত বড় যে এটি সম্পূর্ণ সাবমেরিনকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে। অল্ডোনিও ল্যাঙ্গিং তানজানিয়া ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বড় কুলেস্ট আগ্নেয়গিরির। এটি এমন একটি আগ্নেয়গিরি যেটি সবচেয়ে কুলেস্ট এবং এই আগ্নেয়গিরি থেকে কার্বনেটেড লাভা নির্গত হয়। কার্বনেটেড সবচেয়ে কুলেস্ট লাভা হয়ে থাকে। এই আগ্নেয়গিরি থেকে লাভা ব্ল্যাক এবং ব্রাউন কালার নির্গত হয়, যেটিকে দেখে এরকম মনে হয় যেরকম একটি রিঅ্যানিমেট। অ্যানোজমি এরকম একটি রোগ যে রোগের ফলে আপনার গ্র্যানুলার সেন্স একেবারে নষ্ট হয়ে যাবে। কোনো রকম স্মেল ফিল না হওয়ার কারণে অনেকবার মানুষের অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়, যেরকম গ্যাসলিং এবং আগুনের ঘ্রাণ ওই সব লোকে পেয়ে থাকে না, যার ফলে ওই ব্যক্তি অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারে। চায়নায় প্রাচীন সময়ে লোকেরা এটা বিশ্বাস করত যে যদি তারা কোনো মাকড়সাকে জাল তৈরি করার সময় দেখে থাকে তাহলে তারা এজন্য অনেক ভাগ্যবান হয়ে থাকে এবং এর দ্বারা নিজেদের অনেক ভাগ্যবান মনে করে থাকত এবং এটি মনে করে থাকত যে খুব শীঘ্রই তাদের জন্য ভালো সংবাদ এবং ভালো গিফট আসতে চলেছে। আর যদি স্পাইডার হোয়াইট হয়ে থাকে এটিকে তারা বেশি ভাগ্যবান মনে করে থাকত এবং নিজেকে নিজে খুব সুখী ব্যক্তি মনে করে থাকত। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর এরকম ইন্টারেস্টিং এবং আনকমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।